আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে আগস্টের 23 তারিখ, রোজ হচ্ছে বুধবার। আজকে পাইকারি বাজারে প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে কেমন দাম বিক্রি হবে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি। এখন প্রত্যেকটি জেলার নাম নিয়ে সেটা আপনাকে জানিয়ে দেব। তবে খামারি ভাইদের জন্য ছোট্ট একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে কিছুটা বাড়তির দিকে দেখা যাচ্ছে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম। স্পেশালি ব্রয়লারের দামটা যেহেতু ব্যাপক কমতির দিকে ছিল, এখন কিছুটা বাড়তি দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি সাবেক দামের মতো, বলতে গত কয়েকদিন আগের দামের মতো যদি ওই রকম বাড়ে, 170-180 টাকা এরকম হলে হয়তোবা খামারি ভাইদের জন্য অনেক উপকার হবে, সেই আশায় ব্যক্ত করছি। তবে একটা কথা বল রাখি, পাইকারি বাজারের সেন্টিগ্রেড রয়েছে। আসলে অনেক ইউটিউবারদেরকে, যাতে তারা ভিডিও গুলা না করে, এই ধরনের অনেক প্রচেষ্টা চলছে। সেই ক্ষেত্রে যাদের খামার রেডি ব্রয়লার এবং সোনালি রয়েছে, তারা বিক্রি করার পূর্বে অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে তারপর বিক্রি করবেন। এই মুহূর্তে আমার নিজ জেলা লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে 140 থেকে 147 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 240 থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। ঢাকা 148 থেকে 155 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 245 থেকে 255 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। মুন্সিগঞ্জ 150 থেকে 158 টাকা ব্রয়লার, 250 থেকে 260 টাকা সোনালি। এইভাবে প্রত্যেকটা জেলার পাইকারি বাজার দামটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তবে তার আগে 20 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমাদের মিস্টার জাহিদ বিডি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের মিস্টার জাহিদ বিডি একটি ফেসবুক পেজ রয়েছে, যেখানে আমরা মুরগির বাজার সংক্রান্ত প্রত্যেকটা আপডেট দিয়ে থাকি নিত্য নতুন। এছাড়া অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান, পরামর্শ করতে চান, তার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক পেজ। সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা এই ভিডিওর প্রথম কমেন্টে আমি পিন করে দিচ্ছি। এক্ষুনি কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে। গাজীপুরে হচ্ছে 140 থেকে 144 টাকার মধ্যে ব্রয়লার, 240 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে সোনালি। নরসিংদী 140 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 150 টাকা সোনালি। টাঙ্গাইল এই মুহূর্তে 138 থেকে 145 টাকা ব্রয়লার, কিছু কিছু জায়গায় নাকি 47 টাকা বিক্রি হচ্ছে সোনালি, বিক্রি হচ্ছে 240 থেকে 255 টাকার মধ্যে। রাজশাহী 135 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 250 টাকা সোনালি। চট্টগ্রাম 135 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 50 টাকা সোনালি। খুলনা 135 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 50 টাকা সোনালি। বরিশাল 140 থেকে 147 টাকা ব্রয়লার, 245 থেকে 255 বা কিছু কিছু জায়গায় 60 টাকা বিক্রি হচ্ছে সোনালি। ময়মনসিংহ 135 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 250 টাকা সোনালি। নেত্রকোনা 135 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 250 টাকা সোনালি। রংপুর 135 থেকে 147 টাকা ব্রয়লার, 245 থেকে 255 টাকা সোনালি। সিলেট 140 থেকে 148 টাকা ব্রয়লার, 250 থেকে 260 টাকা সোনালি। কিশোরগঞ্জ 135 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 250 টাকা সোনালি। চাঁদপুর 140 থেকে 148 টাকা ব্রয়লার, 240 থেকে 250 টাকা সোনালি। বগুড়া 135 থেকে 142 টাকা ব্রয়লার, 240 থেকে 50 টাকা সোনালি। ফরিদপুর 138 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 50 টাকা সোনালি। পাবনা 138 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 50 টাকা সোনালি। নোয়াখালী 135 থেকে 145 বা 147 টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার, 245 থেকে 255 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। কুমিল্লা 135 থেকে 145 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 240 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। মানে পাইকারি বাজারে আমি যতটুকু বুঝলাম, সোনালির দামটা সাবেক দাম থেকে ভালো রয়েছে, পাশাপাশি ব্রয়লার দামটাও বেশিরভাগ ক্ষেত্রে 5 টাকা 7 টাকা এরকম ডিস্টেন্স আছে, বলতে বেড়ে গিয়েছে। তারপর হচ্ছে সাতক্ষীরা 135 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 50 টাকা সোনালি। পঞ্চগড় 135 থেকে 145 টাকা ব্রয়লার, 235 থেকে 245 টাকা সোনালি। তারপরে হচ্ছে কক্সবাজার 150 থেকে 160 টাকা ব্রয়লার, 255 থেকে 265 টাকা সোনালি।
বিবাড়িয়া 145 থেকে 155 টাকা ব্রয়লার, 250 থেকে 260 টাকা সোনালি। ঠাকুরগাঁও, ঠাকুরগাঁওতে এই মুহূর্তে ব্রয়লার বিক্রি হচ্ছে 135 থেকে 145 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা। তারপরে হচ্ছে জালকাটি, জালকাটিতে এই মুহূর্তে ব্রয়লার বিক্রি হচ্ছে 135 থেকে 145 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 235 থেকে 245 টাকা। তারপর হচ্ছে কুড়িগ্রাম, কুড়িগ্রামে 135 থেকে 142 টাকা ব্রয়লার, 235 থেকে 245, বা কিছু কিছু জায়গায় 50 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। লালমনিরহাট 135 থেকে 145 টাকা ব্রয়লার, 240 থেকে 50 টাকা সোনালি। তারপরে হচ্ছে গোপালগঞ্জ 140 থেকে 47 টাকা ব্রয়লার, 240 থেকে 50 টাকা সোনালি। এই ছিল পাইকারি বাজারের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।